বিতর্ক আর বদরুদ্দিন এটা মুদ্রার ইপিঠি আর সিপিঠিত পরিণত হয়েছে। হয় বারে বারে বিতর্কর সূত্রপাত করে আছে রাজনীতিত এইগারী বদরুদ্দিন আজমলে। মৌলানা বদরুদ্দিন আজমলে জোড়া ফুকার রাজনীতির সমান্তরালকে রাজনৈতিক পরিবেশ কলুষিত করে আছে। উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে বারে বারে বিতর্কর সূচনা করে আছে আর এইবার সকল সীমা যে চেরাই গেল বদরুদ্দিন আজমলে। লাহরী ঘাটর জনসভাত আদরণি জনার পিন্ধা চেলেংখন কেমেরার সম্মুখতে ডিঙির উলিয়াই আনি মাটি দলিয়াই দি এই বিতর্কর সূচনা করলে, যাক তোলপার লাগিছে সমগ্র রাজ্য, প্রতিক্রিয়ার জোয়ার উঠিছে সমগ্র রাজ্যজুড়ি। পুনর্বার একটাই দাবি উত্থাপন হয়েছে যে গ্রেপ্তার করক বদরুদ্দিন আজমল। বায়ু পানি খাই এই রাজনীতিগার রাজনীতিত দপদপাই আছে আর এইগী রাজনীতিক এগারী সাংসদ যবিত্র সদনক প্রতিনিধিত্ব করে এনেকা এগারী সাংসদের এনেকা ধরনের চরিত্র কেউ কারো কাম্য হব নয়। স্বাভিমান, আবেগ, সন্মানের প্রতীক সেই চেলেংখনক এনেদরে চূড়ান্ত অপমান করে জাতিক আকৌ এবার অপমান করলে বদরুদ্দিন আজমলে। এই ঘটনা এয়াই প্রথম নহয়, কই থাকলে উ নপরে বদরুদ্দিনের এই বহুয়ালির কথা। বহুবার এনেদরে জাতিক অপমান করেছে, বহুবার মুখ্যমন্ত্রীক অপমান করেছে বদরুদ্দিন আজমলে। এটার পিছন আনতো বিস্ফোরক মন্তব্য করে গেছে, মিয়া বিতর্কর সূচনা করেছে যে গুয়াহাটি তিনদিন মিয়া না থাকলে গুয়াহাটি কবরস্থানত পরিণত হব। 20 বছরলৈ মিয়াই ভোট নিদিয়ে বিজেপিক। ভারত রাজনীতি করবলে হলে মুসলমানের ভরি হাত ধুই পানি খাবই লাগিব বিজেপিয়ে। এনে ধরনের বিস্ফোরক মন্তব্য করার পিছতো আজি পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা নহল। আনকি মুখ্যমন্ত্রীক লাভ জেহাদ করবলে আহ্বান জানাই বিতর্কর সূচনা করেছিল বদরুদ্দিনে, কিন্তু মূরকত আজি পর্যন্ত লওয়া নহল একোয়ে ব্যবস্থা। ছোৱালী দেখিলেই মুসলমান লড়ার তেজ গরম হয় বলে কোয়া আজমলে আনকি এরি নিদিলে হিন্দু পুরুষকো। হিন্দু পুরুষকলে বিয়া নপতাক ঘর তিন চারিজনী ছোৱালী রাখি থয় বলেও মন্তব্য করে খলকনির সৃষ্টি করেছিল বদরুদ্দিন আজমলে, বিতর্ক সৃষ্টি করেছিল। এনে একাধিক বিতর্কর সূচনা করেছে রাজনীতির বদরুদ্দিন আজমলে, কিন্তু প্রশ্ন হয় যে কার সাহসত বলিয়ান হয়ে বারে বারে সাহস করেছে থাকি বায়ুপানী সেবন করে বদরুদ্দিন আজমলে বারে বারে উগ্র উচতনিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক বিষ বাষ্প বিয়পাই আছে বদরুদ্দিনে। এইগারী বদরুদ্দিনে শেহতীয়াকৈ যে বিতর্কর সূচনা করলে লাহরী ঘাটত আবেগ, স্বাভিমান, সন্মানের প্রতীক গরিমা মণ্ডিত চেলেং চাদরখন রাজহুয়া সভাত কেমেরার সম্মুখত ডিঙির মাটিত পেলাই দি অসমবাসীক চূড়ান্ত অপমান করলে, ইয়ার বিরুদ্ধে স্বাভাবিকতে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পূর্বর সেই বিতর্ক সমূহতো প্রতিক্রিয়ার জোয়ার উঠিছে, থানায় থানায় গোচর রুজু করা হল, কিন্তু গোচর রুজু করা হল ঠিকই, প্রতিক্রিয়ার জোয়ার উঠিল ঠিকই, কিন্তু মূরকত ব্যবস্থা লওয়া হলনে? সরকারে কিয় বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নকরে? বিগত সময়সাত বিভিন্নজনে বিতর্কিত মন্তব্য করেছে, গ্রেপ্তার করা হয়েছে। বিশেষক যদি সৌখিদিনা চা হয় আফতাবউদ্দিন মোল্লা, জলেশ্বরের কংগ্রেসের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাই হিন্দুক কটাক্ষ করে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে গ্রেপ্তার হবলগিয়া হল, কিন্তু বদরুদ্দিন আজমলের ক্ষেত্র কিয় নরম স্থিতি গ্রহণ করে আছে সরকারে? সকল সীমা চেরাই গে চেলেং চাদরখনক অপমান করা বদরুদ্দিনের বিরুদ্ধে এইবার ব্যবস্থা গ্রহণ করবনে সরকারে? এই প্রশ্ন আমার নহয়, এই প্রশ্ন অসমবাসী রাইজর। গোচর রুজু করা হয় ঠিকই, আর তাতেই যেন সকল শেষ হয়ে যায়, এই বিতর্কর বিভিন্নজনে প্রতিক্রিয়া প্রকাশ করব তাতেই যেন সকল শেষ হয়ে যাব, বদরুদ্দিনক একাংশই উভতি ধরব, বদরুদ্দিনক খেদিব লাগে অসমরপরা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মন্তব্য করব, ইটিকিং করা ধরনের রাজনীতি চলিব, আর তারপিছতে সকল শেষ হয়ে যাব, আর যার সুযোগ বারে বারে গ্রহণ করে বদরুদ্দিনে আর অপমান করে যাব। বহুবার এনে বিতর্কর সূচনা করলে সংজ্ঞা আগবাই বিতর্কর সৃষ্টি করলে আর এয়া হয়েছে সংজ্ঞা, মিয়া নহলে জিয়াই থাকিব নয়, এনেদরে অসমবাসীক চ্যালেঞ্জ দিছিল বদরুদ্দিন। আর তারপর একাধিক সাম্প্রদায়িক মন্তব্যের পরিবেশ বিনষ্ট করে আছে বদরুদ্দিনে।
মুখ্যমন্ত্রীক লাভ জেহাদৰ বাবে পৰামৰ্শ আগবঢ়োৱাৰ পৰা আৰম্ভ কৰি হিন্দু যুৱতীক সোনকালে বিয়া পাতিবলৈ দিয়ালৈকে বিভিন্ন ধৰণৰ সাম্প্ৰদায়িক মন্তব্যৰে বিষ বাষ্প বিয়পাই আহিছে অসমৰ ৰাজনীতি কলুষিত কৰি আহিছে এইজন মৌলানা বদৰুদ্দিন আজমলে গতিকে পূৰ্বৰ দৰে প্ৰতিক্ৰিয়া হৈছে এইবেলিও গতিকে এইবেলি লক্ষণীয় হ'ব চৰকাৰে সৎসাহক দেখুৱাব পাৰিবনে নাই বদৰুদ্দিনক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ কাৰণ অসমীয়াৰ স্বাভিমান অসমীয়াৰ আবেগ জড়িত অসমীয়া সংস্কৃতিৰ এক অবিচ্ছেদ্য অংগ হৈছে চেলেং চাদৰখন আৰু এই অসমীয়া সংস্কৃতিক আঘাত হানি অসমবাসীক চূড়ান্ত অপমান কৰা বদৰুদ্দিনক গ্ৰেপ্তাৰ কৰিবনে নাই তাৰ প্ৰতি কিন্তু এইবাৰ দৃষ্টি ৰাখিব অসমৰ ৰাইজে এনে একাধিক বিতৰ্ক সন্দৰ্ভত আপুনি কি কয় বদৰুদ্দিনৰ বিৰুদ্ধে কিয় আজিলৈকে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বা বদৰুদ্দিনৰ প্ৰতি কিয় এই নৰম স্থিতি চৰকাৰে গ্ৰহণ কৰি আছে এই বিষয়সমূহক লৈ আপোনাৰ মতামত কি আপুনি আগবঢ়াওক কমেণ্ট ছেকশ্যনত গৈ আপোনাৰ মতামত